আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের আপনারা জানেন যে বড়াসরা গ্রামের একটা এখানে মাঠ ছিল 10-12 বিঘা জমির উপরে। এই মাঠ আপনার বাস টার্মিনাল করেছে এখন সরকার কর্তৃক অধিগ্রহণ করে। এখন আমাদের এখানকার সীমান্তবর্তী ছেলেরা খেলতে চায়, আমাদের খেলার মাঠ আমরা ফিরে পেতে চাই। আমরা ছেলেপেলের মাদকের দিকে ঝুঁকছে, আমরা সরকারের কাছে বিনীত আবেদন জানাই, আমাদের এই জেলার অভিভাবক হলো মাননীয় ডিসি মহোদয়, আমরা ডিসি মহোদয়ের কাছে আবেদন জানাই আমাদের এই খেলার মাঠটি, এই মাঠটি ফিরিয়ে দেওয়া হোক অথবা মাঠের পরিবর্তে মাঠ দেওয়া হোক। আমি আমার ডিসি মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমার এলাকার ছেলেরা আপনি একটা আমাদের খেলার মাঠ দিন, আমার এখানকার ছেলেরা আপনাকে একটা সুন্দর পরিবেশ দেবে, মাদক মুক্ত একটা সমাজ গড়ার লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের ইতিমধ্যে আমাদের গার্জেন মুরব্বীরা ডিসি মহোদয়ের কাছে গিয়েছিল, আবেদন জানাইছে। বিশেষ করে আমরা এখন আমরা আবারও আবেদন জানাই, আমাদের খেলার মাঠটি আমরা ফিরে পেতে চাই। এই যে মাঠটি নিয়ে এখানে একটি বাস টার্মিনাল করা হয়েছে, কিন্তু আমরা সেখান থেকে আমাদের মাঠটি কিন্তু আমরা ফেরত পাইনি। তাই আমাদের এই মাঠটি ফেরত পাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী সহ আমাদের যশোরের পিতা সেই ডিসি মহোদয়কে আকুল আবেদন জানাচ্ছি, আমরা আপনার সন্তানের মতো, তাই আপনার কাছে অতি বিনয়ের সাথে জানাচ্ছি আমাদের মাঠটি আমরা আপনার কাছে অধীর আগ্রহে চাচ্ছি যে আমাদের মাঠটি আমরা ফিরে পেতে চাই। বড়াসরা গ্রামের কোটথানার এই যে মাঠটা ছিল, মাঠটায় আমাদের ছেলেপিলেরা, আমাদের সন্তানরা, আমরা নিজেরাও খেলা করেছি, এখন আমাদের সন্তানরা খেলা করবে। সরকারের কাছে একটাই দাবি যে মাঠটা ফিরে পাক। 2011 সালে নিয়েছে আর এই 24 সাল আমাদের ছেলেদের মাঠটা, আমাদের মাঠটা আমরা যাতে ফিরে পাই, সরকারের কাছে আকুল আবেদন মাঠটা যাতে ফিরে পাই সেই চেষ্টাই করে। বেড়ে ওঠা আমাদের এই গ্রাম, এখানে ভাতের চেয়ে মাদক সহজলভ্য। আমরা এই প্রজন্মেরই সন্তান, আমরা চাই খেলতে। আমাদের এখানে একটি খেলার মাঠ ছিল, মাঠটি অনেক আগে এখান থেকে 10-15 বছর আগেই মাঠটি এখানে। আমাদের এই যে রোড সাইডে আপনারা সকলে জানেন এখানে বাস টার্মিনাল হয়েছে, আমাদের একটা দাবি, আমাদের এলাকাবাসীর দাবি, আমাদের সমাজের দাবি, আমরা মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলোর কোনো বিকল্প নাই। এখানে আপনারা দেখবেন স্কুলের ছাত্ররা এসছে, এখানে বিভিন্ন যারা খেলা করে তারা বল ব্যাট নিয়ে এসছে। এই মাঠটি আমাদের গ্রামের অভিভাবকরা, এই তাদের সন্তানেরা খেলাধুলো করবে বিধায় তারা তিলে তিলে মাঠটি আমাদের কিনে 10-12 বিঘে জমি দিয়েছিল। আমাদের সাবেক এমপি মহোদয় সে সময় সভাপতি ছিলেন, এমপি থাকার কারণে উনি ডিসি মহোদয়ের কাছে ডিসি মহোদয়ের নামে মাঠটি লিখে দিয়েছিলেন। কিন্তু আমরা ডিসি মহোদয় তো আমাদের জেলার অভিভাবক, আমরা ডিসি মহোদয়ের কাছে আপনাদের মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের যুব সমাজকে আপনি রক্ষা করুন।